So we have been working on improving the governance of Fujiwara. Water supply, sanitation, solid waste management, primary, urban primary healthcare, etc. One of them has been reduced from 50% before project to less than 10%. And also we have connected, we have provided water connection to two major slums in Dhaka. I think this study is very relevant. As you know, the rapid income increase in Bangladesh has been accompanied by urbanization. However, it may be a wrong impression that the urbanization is rapid. Urbanization is happening, but it's not the lucky for the rapid. আমরা একাডেমিক স্টাডিতে দেখেছি যে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা যদি কিছু করতে হয় তাহলে একটা লিগাল ফ্রেমওয়ার্ক প্রয়োজন, সেটা কোনো মাটার ল পরিকল্পনা করবেন। তো আমরা দেখেছি যে বিভিন্ন দেশে সেই বিষয়টা সেটা বাংলাদেশে নেই। 2014-13 সালে বেশি দিন স্থানীয় সরকার বিভাগ থেকে এই বিষয়টা প্রচেষ্টা নেওয়া হয়েছিল আমি যদি জানি এবং সরকার সাথে প্রেস কনফারেন্স করেছিলেন এবং উনি বলেছিলেন যে আমরা একটা মাটার ল করব এবং সেখানে সিন্ধ গভর্নমেন্ট, ইউপিএ গভর্নমেন্ট, দিল্লি গভর্নমেন্টও কিন্তু সাপোর্ট দেওয়ার কথা বলেছিল। শাসন নৈজ অঞ্চলে যায় এরপরে এটা হারিয়ে যায়। তবে আমরা রিসেন্টলি দেখেছি ইউপিএ স্টাডিতে যেটা স্থানীয় সরকার বিভাগের দ্বারা পরিচালিত হয়েছে যে এই বিষয়টা পূর্বে ছিল যে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার যে সমস্যা এটা ইউনিফাইড লিগাল ফ্রেমওয়ার্ক প্রয়োজন, এটা ছাড়া এই যে সমন্বয়হীনতা আছে সেটা দেখতে হবে। এদিকে আমি মনে হচ্ছে আমি বিষয় শুরু করবো যে উনি যদি একটা প্রচেষ্টা নেন তা আমরা বলতো সুইস গভর্নমেন্ট থেকে আমরা বলতে পারি যে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। থ্যাংক ইউ সার, ধন্যবাদ প্রস্তাব দিয়েছেন এবং সহযোগিতার কথা বলেছেন, আমি একটু নিশ্চয় সেটা অনুদান করেছেন। প্লিজ শুভেচ্ছা সবাইকে, আমার নাম এ কে রশিউদ্দিন, আমি অ্যাডাপকে রিপ্রেজেন্ট করি। আমি কয়েকটা জায়গায় একটু বলব, সেটা হচ্ছে যে আমরা যদি এসডিজির অ্যালাইনমেন্টের কথা বলি বা লোকালাইজেশনের কথা বলি, তাহলে আমার মনে হয় পৌরসভার যে আইন আছে 2009 সেখানে কিন্তু আমরা জানি যে পৌরসভায় 10টি স্থায়ী কমিটি আছে, আবার 60টি বিশেষ কমিটিও করা যায়। তো এইগুলো সবই ইস্যু ভিত্তিক, তখন আমি শিওর যে আমাদের এসডিজির যে গোলগুলো আছে সেই এই কমিটিগুলো কোনো না কোনো সাথে এটা অ্যালাইন করবেই, এটা তো কোনো সন্দেহ। আমরা এই স্থায়ী কমিটিগুলো যে কার্যক্রম তার সাথে যদি এসডিজির এই গোলগুলো অ্যালাইন করে নিয়ে ফোকাস করতে পারি এবং স্থানীয় এই যে স্থায়ী কমিটিগুলো আছে তাকে যদি স্ট্রং করতে পারি, তাহলে কিন্তু এখানে একটা আপনার এসডিজি লোকালাইজেশনের একটা কাজ সেখানে হতে পারে। তবে অভিজ্ঞতা হচ্ছে বেশিরভাগ পৌরসভা বা সিটি কর্পোরেশনে এই স্থায়ী কমিটিগুলো নামটা বাসে থাকে, সেগুলো ফাংশনই খুব কম করে এবং সেখানে কিন্তু আরও একটা সুযোগ আছে, যেমন এই স্থায়ী কমিটি পাঁচজনের একটা কমিটি হয় কিন্তু সেখানে অপশান আছে কোঅপ্ট করার, ওই স্থানীয় এলাকায় যদি কোনো বিশেষজ্ঞ লোক থাকে ওই বিশেষ বিষয়ে তাকে কিন্তু কোঅপ্ট করা যায়। কিন্তু এই বিষয় আমি কখনো দেখিনি আর কি, আমি একসময় কাজ করতাম লোকাল গভর্নমেন্ট এই জিনিসটা একটা সুযোগ কিন্তু আছে, এটা স্ট্রং করা যায়। আর বেশিরভাগ কমিটি যেগুলো থাকে দেখা যায় যে বেশিরভাগ পুরুষ শাসিত বা পুরুষ অধ্যুষিত পার্টি, সেখানে কমে নারীদেরকে খুব একটা সুযোগ দেওয়া হয় না বলে কোনোভাবে কমিটির সদস্য হিসাবে থাকে, কিন্তু কমিটির প্রধান হিসাবে খুব কম থাকে। এই জায়গাটায় আমরা একটু নজর দিতে পারি। আর আরেকটা বিষয় বলবো যে আপনার ইনক্লুশনের কথা যদি বলি, পৌরসভার আইনে বা সিটি কর্পোরেশন আইনে কিন্তু টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটির একটা অপশান আছে, 50 সদস্য বিশিষ্ট একটা কমিটি থাকবে টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটি, সেখানে কিন্তু অন্যান্য পেশাজীবী যারা আছে ওই লোকালিটি তাদের অংশগ্রহণ করার একটা সুযোগ আছে। টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটির কাজটা যদি আমরা খুব ভালোভাবে করতে পারি, কোঅর্ডিনেশনের জায়গাটা স্ট্রংলি তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই জায়গায় লোকাল কমিউনিটির একটা ইনক্লুশনের জায়গা তৈরি হবে। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে আমাদের কথা বলছি আমরা আরবান সেক্টর নিয়ে বা এনজি আইএস নিয়ে, কিন্তু এই আরবান যে বডিগুলো আছে কোনো সমাজ সৃষ্টি বেশিরভাগ জায়গায় কিন্তু প্ল্যানিংই হচ্ছে মূল জিনিস, কিন্তু সেখানে দেখা যায় আরবান প্ল্যানার খুব একটা আমরা দেখি না।
আরবান প্ল্যানারের একটা পোস্ট আছে, সম্ভবত এই ক্লাসে বি ক্লাসে নাই, কিন্তু আরবান প্ল্যানারের জায়গায় কিন্তু আমরা খুব লোক সেইভাবে দেখি না। অনেকে আসে কিন্তু খুব বেশি দিন থাকে না, তারা আবার সুইচ ওভার করে অন্য ইয়েতে চলে যায়, তাদেরকে রাখার একটা ব্যবস্থা করা দরকার। আর আসলে আরেকটা হলো মাইন্ডসেট, আমরা বাংলাদেশে যে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোতে আসি বেসিক্যালি আমরা অন্যকে পরাজিত করে ভোটে নির্বাচিত হয়ে আমরা পাওয়ারে আসি, পাওয়ারে এসে আমরা পাওয়ার এক্সারসাইজ করা শুরু করি। যদি আমরা এইভাবে ভাবতে পারতাম যে এটা আমার জন্য একটা বড় সুযোগ জনগণের খেদমত করার জন্য আল্লাহ একটা বিশেষ সুযোগ দিয়েছে, তাহলে এই সর্বোত্তম চেষ্টা যদি করতে পারতাম যে জনগণকে সেবা করার জন্য, তাহলে একটা কল্যাণমুখী প্রতিষ্ঠান হয়ে গড়ে উঠতে পারতো। এই মাইন্ডসেটের জায়গাটাও আমাদের কিছুটা চেঞ্জ আনা দরকার। মন্ত্রী মহোদয় আছেন, আমার মনে হয় আমি যে কটা বিষয় বললাম যে খুব সিগনিফিকেন্ট, এই জায়গায় আমাদের কাজ করার সুযোগ আছে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে, খুব কমপ্লিট কয়েকটা আপনি সাজেশন দিয়েছেন। জি বলুন। সকলকে শ্রদ্ধা, আমি বাংলাদেশ পরিবহন পরিবার সমিতি থেকে আসছি, আমার নাম নবীন ঘোষ। 2015 সালে আমার এই যেহেতু প্রতিবন্ধী মানুষ নিয়ে আমরা কাজ করি, তা আমাদের উদ্বেগ ছিল যে বাংলাদেশের বিভিন্ন জায়গা আমরা যে যে এলাকায় কাজ করি সেই পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যে তৃণমূল পর্যায়ে যে সমস্ত লোকজন বাস করে বা ওখানে যতজন কি আছে লোকাল গভর্নমেন্ট অফ যেমন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হতে পারে, গুজরাট চেয়ারম্যান হতে পারে, এই নিয়ে আমাদের মাধ্যমে মানুষ আপনারা কী করেন, তো কাউকে দুঃখ দেওয়া বা হার্ট করার জন্য আমি এই কথা জন্য বলছি না। আমি নিজে গেছি 32টা এই ধরনের সভায়, তো সেখানে যে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে সেটা হলো যে এই যে স্যার আমাদের দেবপ্রিয় স্যার প্রায়ই আমি টিভিতে শুনে যে প্রান্তজনকে সামনে নিয়ে আসবে, এবং আমরা সবসময় এলডিজির কথা বলি যে কাউকে পিছনে রাখা, কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে যারা নির্বাচিত প্রতিনিধি বিভিন্ন জায়গায় আসেন তারা এই প্রতিবন্ধিতা বা এই পিছিয়ে পড়া লোকগুলো সম্পর্কে কতটুকু জানে সেটা কিন্তু আমার সন্দেহ আছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে এবার বলতে বাধ্য হচ্ছি, আমি আপনাদের পাশে বসে আছেন মাননীয় মেয়র মাদারকে, উনি অনেক কথাই বলছেন, লিখিত বক্তব্য উনি অনেক বক্তব্য দিচ্ছেন, আমি বিনয়ের সঙ্গে ওনাকে অস্বীকার করি কথা বলছি, ওনারই মতো অনেকেই আছে, কারণ ওনার এত বক্তব্যের মধ্যে কিন্তু এক জায়গাও কিন্তু প্রতিবন্ধিতার বিষয়ে এই কথাটা কিন্তু নিয়ে, কিন্তু এরা তো এসেছেন মানুষ, আপনারা এসেছি বাস্তবায়ন করবেন সবই ঠিক আছে, কিন্তু এদেরকে বাদ দিয়ে কি পারবেন, অর্থাৎ এটা যদি করতে হয় আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো, আপনার এনআইএনজি নামে একটা ইয়ে আছে লোকাল গভর্নমেন্ট, যেখানে আপনারা প্রশিক্ষণ দেন, এখানে আপনাদের প্রশিক্ষকদের আমরা বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে 2008 সালে তাদেরকে ট্রেনারদের ট্রেনিং দিয়ে আসছে, যে আপনাদের যখন গণপ্রতিনিধিদের ট্রেনিং দেন তাদেরকে এই জিনিসটা বলবেন, তাহলে আমাদের দেশের আস্তে আস্তে সমস্ত সবই চেঞ্জ হবে। আমি জানি না সেই পর্যায়ে কি এখানে আরেকজন ব্যক্তিও আছে, শ্রদ্ধেও একটু আগে ওনার সঙ্গে কথা হচ্ছিল, আমাদের সাগর আছে, এই যে প্রতিবন্ধীরা নির্বাচন অনেক সময় আমাদের গ্রহণ করতে পারে না, বিভিন্ন সমস্যা থাকে, কিন্তু দেখা যায় শ্রদ্ধেও স্যাররা সেই আইন গ্রহণ করিতেছেন বাংলাদেশের প্রথম, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আইন আইনের জায়গায় আছে আর মানুষ মানুষের জায়গায় আছে, এইটা করলে তো এই এসডিজি বাস্তবায়ন হবে না। আমি যে সমস্ত ফিডব্যাক পাইছি এবং আমি যদি আপনাদের সময় থাকতো বলতাম, আসলে আমরা ঢাকা শহর পরিষদে অনেক কথাই বলি, কিন্তু লোকাল পর্যায়ে তারা মানুষকে মানুষ মনে করে কিনা সেটা আমার সন্দেহ আছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। জি সকলে একসাথে করতে পারবো কি পারবো না জানি না, তবে বেশ কিছু এখানে যেমন আছে 3-4 প্রাইমারি হেলথ কেয়ার, আরবান প্রাইমারি হেলথ কেয়ার এমনকি হাতে আছে, কিন্তু এদের ইমপ্লিমেন্টের সাথে অনেকগুলো সমস্যা, কারণ ডিসেন্ট্রালাইজ পাওয়ার হয় না, মন্ত্রণালয় ধরে রাখতে অনেক
একটা কন্ট্রাক্ট করতে আরবান ট্রাইবালের বিভিন্ন ডিস্ট্রিক্টের 3 বছর লেগে গেছে, 1 বছর জীবনে শুরু হয়ে গেছে। তো এই ধরনের কিছু আমি সরকারের চাকরি করেছি, সেই পাকিস্তান আমলেও লোকাল গভর্নমেন্টের সাথে কাজ করেছি, তাদের ট্যাক্স প্লাস পাওয়ার বিভিন্ন পদ্ধতি দেখেছি, এখন সেগুলি নাই। কিন্তু এই এখন আরবানের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা আছেন, কাউন্সিলর আছেন, লোকাল গভর্নমেন্ট প্রধান আছেন, আসলে লোকাল গভর্নমেন্ট বলতে কি তাদেরকে বুঝে রাখে গভর্নমেন্ট সেটা কিন্তু না। সেটা আমার মনে হয় আমাদের মধ্যে কী হলে দেখতে হবে, পাওয়ার তো আছে, কন্ট্রোলারের থেকে নিশ্চিত থেকে ডিসিপ্লাইজ করতে হবে। এডুকেশন আছে বাচ্চাদের, আমরা যেহেতু বিহার করবো, আমি 100% পারবো না যদি আমরা 30% পভার্টি লেভেলের লোক যারা আরবানে আছে 30%, আমি একটা হিসেব করে দেখেছি যে 30% মধ্যে কখনো কোনো ডাক্তার হবে না, 10 লাখ টাকা মানে কোনো গরিবে দিতে পারে, যে কারণে তারা সার্ভিস পায় না। গত 3 দিনে দেখছি 4টা বাচ্চা রাস্তায় হয়েছে, পুলিশে এলাকায় সেই মা এবং ইয়েকে শিশুকে দিয়ে দিয়েছে, রাজশাহী এলাকায় রাস্তা বাচ্চা হয়েছে একটা মায়ের। তো আমরা লিভ নেওয়ার বিহাইন্ড, এটা আমাদের পেতে হলে অনেক কিছু আমাদের করণীয় আছে, আর এই ইন্ডিকেটার প্রায়োরিটাইজ করতে হবে, লোকাল গভর্নমেন্টের অনেক বেশি ক্ষমতা দিতে হবে এবং সেটা করতে পারবে এবং পাওয়ারটা দিয়েই হবে। সচিব মুহূর্তে ছাড়া যদি সব না হয়, এই যে এডুকেশন লেবার বাচ্চাদের লেবারদের এডুকেশন রেটটা শিল্প মন্ত্রণালয়ের থেকে কাজ করা হবে, সেখানে কি কোনো কোঅর্ডিনেশন আছে লোকাল গভর্নমেন্ট, তাদের কোনো পাওয়ার আছে? তার সমস্ত শিল্প কলকারখানা কিন্তু আরবানি, সেখানে বাচ্চাগুলো যে জানতে পারবে কোন ওয়ার্ড কমিশনার বা তারা সাহায্য করতে পারবে, এই কোঅর্ডিনেশনটা সম্ভবত হয় আমি যত দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ আপনার সুপরামর্শের জন্য। আমি এখন ডক্টর মালিকা নিয়ে আসছি, মালিকা পক্ষ থেকে তিনি বলবেন, এরপরে আমি সব মুবাসের আছেন, আমাদের আরও একজন জনপ্রতিনিধি আছেন, জনাব মোহাম্মদ আবুল খায়ের, মেয়র লাকসাম সিটি কর্পোরেশন, ওনাকেও নিয়ে আসবো, তারপরে আমি নিজেকেও আনবো। আমি জাস্ট একটু অ্যালার্ট করলাম আপনাদেরকে দিতে হবে। আইসিপিকে এবং সকল আইসিপিকে ধন্যবাদ। আপনি আপনাদের যে ফাইন্ডিংস দিয়ে পরামর্শ দিয়ে এসছে সত্যি মন্ত্রণালয়ের সঙ্গে মন্ত্রণালয়। আমি যেটা বলতে চাচ্ছি, আসলে নানান পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে উন্নয়ন পরিকল্পনাগুলো অগ্রসর হচ্ছে, সেটা জাতীয় এবং বৈশ্বিক সব ক্ষেত্রেই। সেখানে আমরা লেটেস্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এসডিজি বিষয়ে আসলে যে বৈশ্বিক গৃহীত পরিকল্পনা সেটা বাংলাদেশও সেই পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আসলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যে এসডিজি যে কোর স্প্রিট, যে ইনক্লুসিভনেস এবং জেন্ডার ইকুয়ালিটি আমরা মনে করি, এই এইটাকে কনসেপচুয়ালাইজ করা এবং এইটাকে কনসেপচুয়ালাইজ করে আজকের যে ইস্যুটা সেটা হচ্ছে যে আমার আরবান মানে এসডিজি ওরিয়েন্টেড আরবান প্ল্যানিং যেটা সেটা আসলে আমাদের করতে হবে আর কি। সেখানে আমি বলতে চাচ্ছি যে মনে রাখতে হবে যখন প্ল্যানিংটা করবে তখন মনে রাখতে হবে যে নগরবাসী মানে আমি যদি নগরায়নের বা পরিকল্পনা করি সেখানে নগরবাসী যদি আমার মূল টার্গেট হয়, সে নগরবাসী কিন্তু খালি পুরুষ না, সে নগরবাসীর মধ্যে কিন্তু নারীও আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং সেই জায়গাটা মনে রাখতে হবে যে মানে শুধু আমি মানে মসজিদে যাওয়ার সময় রাস্তাঘাট পরিষ্কার রাখার বিষয়টা না, গৃহস্থালীর কাজেও কিন্তু জ্বালানি পানি এগুলো লাগে এবং সেটা কিন্তু নারীর কথা মনে করে এগুলো কীভাবে ব্যবস্থা করতে হবে সেইটা খেয়াল করতে হবে। পার্ক বিনোদন কিন্তু নারীরও প্রয়োজন, পার্কে কিন্তু মা এবং কন্যাও যাবে এবং তার নিরাপত্তাটাও কিন্তু সেখানে প্রয়োজন, বিনোদনেরও দরকার তার নিরাপত্তাও দরকার, এই বিষয়গুলো কিন্তু। এবং নারীর জন্য সেবা দেওয়া মানে একজন মানে পৌরসেবা নারীর জন্য পৌরসেবা কিংবা আরবান সেবা দেওয়াটা সেটা শুধুমাত্র কিন্তু মানে সোশ্যাল প্রোটেকশন দিল সামাজিক নিরাপত্তা বলা এর মধ্যে আমি মাতৃত্ব ভাতা দিচ্ছি, বিধবা ভাতা দিচ্ছি, এই বিষয়গুলো কিন্তু না, তার একটা আমরা টোটালিটি একটা হোলিস্টিক একটা নিরাপদ নারী বান্ধব নগর চাই আর কি। এবং সেই জায়গাটায় আমরা জানি যে এই সময়গুলোতে যদি আমরা খেয়াল করি যে নারী মানে নারীর সেবা নারীর নিরাপত্তা সেখানে নারীর আবাসন নারীর নিরাপদ আবাসন মানে প্রয়োজনীয় যথেষ্ট আবাসন নারীর ট্রান্সপোর্ট নারীর চলাচলের ব্যবস্থা এই জায়গাগুলোতে কিন্তু আমাদের যখন আমরা যখন প্ল্যানিং করবো তখন খেয়াল করতে হবে। রিসেন্টলি আমরা দেখতে পাই যে নারীর নিরাপত্তাটা কীভাবে ব্যাহত হচ্ছে আর কি। এবং সেই জায়গাটায় আপনারা যদি দেখেন যে প্রতিদিন যদি গত কয়েকদিনের পত্রিকা বা গত মাসের পত্রিকা যদি আপনারা দেখেন এই মাসে যদি দেখেন যে প্রতিদিন মানে 10 থেকে 18 প্রতিদিনের
Inclusiveness.
যদি ইনক্লুসিভনেসের কথা আসে এখানে কিন্তু বলছেন স্ট্যান্ডিং কমিটির কথা আমরা জানি যে স্ট্যান্ডিং কমিটি গুলো আসলে কাজ করে না। আরো কিছু মেকানিজম কার্যকর নয়, আমি জানি না কেন কার্যকর নয়। সেন্ট্রাল মঞ্চ এতটাই দুর্বল, আমি আমি মনে করি যে মাননীয় মন্ত্রীবর্গের বিশ্বাকর্ষণ করছে যদি এই বিষয়ে কিছু করা যায়। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, ওভারঅল আমার মনে হয় শুধুমাত্র আরবান লোকাল গভর্নমেন্ট, বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের সেন্ট্রাল মনিটরিং সিস্টেম ইজ ভেরি উইক। এখন সেটাকে কিন্তু আমার আমি যদি স্ট্রেন্থেন করতে চাই তার জন্য কিন্তু এলজিডির ভেতরেই একটা উইং আছে যেটা হচ্ছে এলিনি উইং। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এলিনি উইং এত দুর্বল, ওখানে মানুষ মানে আমার মনে হয় যে যতক্ষণ পর্যন্ত আমি ম্যান পাওয়ার বাড়াতে না পারবো ততদিন পর্যন্ত আসলে কংক্রিট টার্মে আমরা মনিটরিং করতে পারবো না। এখন মনিটরিং ফর দি সেক অফ মনিটরিং না, আমাকে কিন্তু মিনিংফুলি করার চেষ্টা করতে হবে এবং তার জন্য ওটাকে যথেষ্ট পরিমাণ স্ট্রেন্থেন করার প্রয়োজন হবে। আমি প্রেজেন্টেশনের সময় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছিলেন একটা একটা প্ল্যানের প্ল্যান করার কথা, ইন্টিগ্রেটেড প্ল্যান। আমি আমার কাছে যেটা মনে হয় যে ইন্টিগ্রেটেড প্ল্যান যেখানে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ইন্টিগ্রেশন থাকে এবং সে কারণে আমি আমাদের যে সপ্তম অথবা যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা আসছে তার সঙ্গে সম্মতি রেখে যদি আমরা করতে পারি, অথবা আরেকটি বিষয় করতে হবে যে আমি আমি যদি লোকাল গভর্নমেন্ট আরবান লোকাল গভর্নমেন্টের প্ল্যান বলি, আর আপনি একটু ভেবে দেখেন যে মিউনিসিপ্যালিটি লোকেশনটা হচ্ছে একেবারেই কী বলে উপজেলার মধ্যে, কিন্তু উপজেলার সাথে আমার ইন্টারাকশনের কোনো ব্যবস্থা নেই। এই এই বিষয়টা আমাদের অত্যন্ত জরুরি। এটা এটাতে আমাদের যেটা সমস্যা হচ্ছে মেয়র সাহেবরা হচ্ছে উপজেলা পরিষদের মেম্বার কিন্তু ওনারা কখনো মিটিংয়ে আসেন, এটা কিন্তু নিউ আইন পরিণত হয়েছে, এখানে দেখারও কেউ নাই। দিস নিডস টু বি অলসো লুকড ইনটু। আমি মনে করি উই ডু দ্যাট বেটার ইন দিস ক্লাস। ওয়ান লাস্ট থিং আমি যেটা মনে করি যে আমাদের যে বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওই যে মহিলা কাউন্সিলরদের সাথে যেহেতু কথা এই বিষয়ে বলেছেন মহিলা কাউন্সিলরদের সাথে সুযোগ পান কম কথা বলে ওনাদের অ্যাওয়ারনেস লেভেলও কম, সুতরাং সেগুলো কী করে বাড়ানো যায়। আমার মনে হয় যে ইনক্লুসিভনেস যদি বাড়াতে হয় যদি এসডিসি অর্জন করতে হয় আমাদের কে ইনস্টিটিউশনাল যে স্ট্যান্ডিং করতে হবে তার মধ্যে স্পেশালি এই মহিলা কাউন্সিলর যারা আছেন তাদের অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া যায় কিনা সে ব্যাপারে আমাদের ভাবতে হবে। সকলকে ধন্যবাদ, ধন্যবাদ আপনার সুনির্দিষ্ট পরামর্শের জন্য। আমাদের সাথে আছেন হল লাকসাম মিউনিসিপ্যালিটির মেয়র জনাব মোহাম্মদ আবুল খায়ের। আমি তাকে সংক্ষেপে তার কিছু যদি পরামর্শ থাকে তার কাজ করতে যেয়ে যদি অভিজ্ঞতার মধ্য দিয়ে সেটা শেয়ার করতে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় চেয়ার, গবেষকবৃন্দ, অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল খায়ের, মেয়র লাকসাম পৌরসভা। আমাদের বিভিন্ন আলোচকবৃন্দের কথার মধ্য থেকে অনেক বিষয়ে উঠে এসেছে, বিশেষ করে আমি মাদারপুরের সম্মানিত মেয়র এয়ার ভাই অনেক কথা বলেছেন। আমি যে কথাগুলি বলব আজকে এসডিজি অর্জনের জন্য আমরা যে লক্ষ্যমাত্রাগুলো নিয়ে কাজ করছি এখানে আরবান লোকাল গভর্নমেন্ট, আরবান লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী না করা পর্যন্ত আমাদের এই এসডিজি বাস্তবায়নটা আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। বিশেষ করে নারীর ক্ষমতা এবং নারীর উন্নয়ন এবং অগ্রগতির কথা বলা হয়েছে, কিন্তু আমাদের পৌরসভা আইনে সরাসরি নারীরা মানুষ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে কিন্তু তাদের নির্দিষ্ট করে বলা নাই যে তাদের দায়িত্ব থাকে, কারণ সেই জায়গাগুলিতে পুরুষ প্রতিনিধি কিন্তু নির্বাচন করে তারা কাউন্সিলর হিসাবে পরিষদে কাজ করে, কিন্তু নারীদের নির্দিষ্ট করে সেভাবে তাদেরকে দায়িত্ব এবং তাদের কী ক্ষমতা এবং তাদের কী করণীয় নির্দিষ্ট করে সেভাবে করা হয়নি। আমাদের যে স্থায়ী কমিটিগুলির কথা বলা হয়েছে 10টি স্থায়ী কমিটি এবং এডিশনাল আরও 7টি স্থায়ী কমিটি একটা পৌর পরিষদ থাকে, বাংলাদেশের টোটাল 328টি পৌরসভা রয়েছে। অলমোস্ট সরকার যেভাবে গ্রামকে শহরের সড়ক সুবিধা উন্নয়নের যে পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকারের মাননীয় মন্ত্রী সেক্ষেত্রে অনেক উপজেলার সামনে দেখা যাবে যে পরিষেবা রূপান্তর হয়ে যাবে।
কিন্তু সেখানে জনগণকে সম্পৃক্ত করে এবং পৌরসভার যে বিধি আইন এবং গ্যাজেট আমি যেভাবে বলি না কেন, আমাদেরকে সরাসরি আমাদের এই কাজের সমন্বয় কিংবা আমাদের আমাদের সাথে সমন্বয় করার কিংবা আমাদের এই কাজেরগুলি অগ্রগতিগুলি মনিটরিং করার মতো আমাদের কোনো অথরিটি নেই, সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড পৌরসভা। কিন্তু আমাদের জেলা পর্যায়ে একজন স্থানীয় সরকারের পরিচালক রয়েছে বিডিআরজি নামে, আমরা কখনোই দেখি না যে হয়তো বছরের শেষে একবার উনি আসলেন, এসে আমার বইতে উনি স্বাক্ষর করে গেলেন, কিন্তু আমার কি কর্মকাণ্ড, আমি কি করছি না করছি বা আমাকে কোনো সহায়তা করার দরকার আছে কি না, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি হিসাবে ওনার কিন্তু দেখার দায়িত্ব রয়েছে। আর আমাদের অনেক বেশি দায়িত্ব কিন্তু সীমাবদ্ধতাও বেশি, যেখানে একজন ইউনিয়নের চেয়ারম্যান একটা সালিশে 75,000 টাকা একজনের পেনাল্টি করার একটা সুযোগ পায়, সেখানে একটা একজন মেয়র মাত্র 23,000 টাকা। এখানে যে বৈষম্য সেগুলিও কিন্তু দূর করতে হবে। আর ওয়ার্ড কমিটি, টিএলসিসি কমিটি, আমি টাউন লেভেল কমিটি কিংবা আমরা উঠান বৈঠক করি, আমাদের জনগোষ্ঠীর মধ্যে প্রায় অর্ধেক নারী, কিন্তু নারীদেরকে এখানে সুযোগ দেওয়া হয় না। আমরা যখন উভয় বৈঠক নারীদেরকে নিয়ে করি, কিন্তু আমাদের এসডিজির মধ্যে যে সকল কম্পোনেন্টগুলি আছে তার মধ্যে অন্যতম কাজ কিন্তু আমাদের হাউসহোল্ড, যেমন আমাদের অয়েস্টের কথা বলি, আমরা যে টোটাল যে অয়েস্টটা কালেকশন করে ডাম্পিং স্টেশন নিয়ে যাই, সেখানে 75% অয়েস্ট আসে কিন্তু আমাদের হাউসহোল্ড থেকে, গৃহস্থালী বর্জ্য, সেই গৃহস্থালী বর্জ্যের মধ্যে কোনোটা আছে পছন্দশীল, কোনোটা আছে অপছন্দশীল, কোনোটা হলে দিন। তো এই আমরা যদি নারীদেরকে এই সচেতনতা করতে পারি যে আপনার অয়েস্টগুলিকে আপনি আলাদা আলাদা আপনি ডিনে রাখেন, সেখান থেকে প্রতিদিন আমরা যে সেই সেটাকে সেভাবে ডাম্পিং করবো, যতক্ষণ পর্যন্ত আমরা নারীদেরকে আমাদের সচেতনতার জালে নিয়ে যত দ্রুত আসতে পারবো আমাদের এসডিজি লক্ষ্যমাত্রা অনেক কমফোর্টেবল, আমরা কিন্তু তত দ্রুত এগিয়ে যাবো। নারীদেরকে পিছিয়ে রেখে এবং নারীদেরকে ক্ষমতায় নারীদেরকে দায়িত্ব না দিয়ে আমরা যদি এসডিজি অর্জনের কথা বলে থাকি, তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি দুর্বল হয়ে যাবে। আর আমি আপনাদেরকে আরেকটু বলবো যে আপনারা সিটি লেভেলে, আপনারা বড় বড় শহরে আপনারা এই সিপিডি বা অন্যান্য যারা গবেষণামূলক সংগঠন আছেন আপনারা কাজ করে থাকেন, প্লিজ আপনারা একটু লোকালে আসেন, আপনারা আমাদের এই উপজেলা পর্যায়ে আসেন, আমাদের পৌরসভা পর্যায়ে আসেন, আমরা সেইখানকার যে জনগোষ্ঠী যারা অগ্রসরমান তাদের জনপ্রতিনিধিদেরকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে আপনাদের মুখোমুখি করবো, সেটা অনেক বেশি কার্যকর হবে। ধন্যবাদ সবাইকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনি মাননীয় মন্ত্রী নির্বাচনী এলাকার মেয়র, আপনাকে থামাতে সাহস হচ্ছিল না, তো ধন্যবাদ আপনাকে। এবং আমরা একটু যাচ্ছি এবং আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ, আমরা আপনার এলাকাতেও যাব। আমি এখন আই উড লাইক টু ইনভাইট দ্য কান্ট্রি ডাইরেক্টর অফ কোয়েকা মিস্টার জো হিউ, অ্যান্ড দেন আই উইল ইনভাইট ডক্টর শাকর অ্যান্ড দেন দেয়ার ওয়াজ সাম হিয়ার ইয়া টু So these four, and I have requested the Honorable Minister to be with us for another 10 minutes. So you have 1.5 minutes for concrete recommendations. Please don't repeat, okay? Okay. Thank you very much. Thank you, Mr. Chair. Korean Desert. Secondly, for hosting this wonderful seminars. And I'm very impressed the participant today, representing the academia and the CSOs, and government and local government. And also, I'm also impressed the Honorable Minister, Mr. Tajul Islam. He's been here from the very beginning till the end. So it shows the big commitment of the government. The point that I want to share with you is we can use the technologies as well. I mean, for the example of Korea, the local government services can be delivered easily with the internet. So all the services, most of the services is being delivered internet, and particularly with mobile. So I can request my birth certificate in my hometown in here with my mobile. So in that sense, the Bangladesh has a good infrastructure, and a little bit more than 90 million people, they use mobile and they can access the internet. So more than 0.5% of people can use internet. So in that sense, COICA, I mean, we have a good governance program and supporting the working with the LGD and ICT division.
Out of 327 Porishova, we introduced 10 Porishova first for providing the local municipality services with internet. The people can access their services. They request tax payment as well as the certificate request as well. So we start these 10 numbers, but we hope that in collaboration with the Bangladesh government, we can introduce these services to all Porishova 327. Thank you. Thank you for the very concrete suggestion. I think the issue of technology and taking advantage of the internet is very important. And thank you for the offer of support, Dr. Shepard. Thank you very much. Thank you very much. First of all, thank you for inviting me. I wanted to talk a few, one or two points on me. I have to answer myself, what am I doing there? So I have to talk a little bit. And then, of course, I hope that you are giving us your lunch. And I have to earn that too. Panglao Poli, which is the Poli. SDG, me on a college university, I will on a couple of people to the community. প্রথমত আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছিল আরবান লোকাল গভর্নমেন্ট ওখানে ডেফিনেশন আমি পাইনি ওয়াটার মিউনিসিপ্যালিটি অল মিউনিসিপ্যালিটি আরবান থেকে অবস্থান করতে হবে কিছু কিছু মিউনিসিপ্যালিটি আছে বাজার বন্ধ হলেও অনেক মিউনিসিপ্যালিটি হয়েছে যেখানে বাজার বন্ধ হয়ে মিউনিসিপ্যালিটি বন্ধ করে দেখছে বাজারতে মিউনিসিপ্যালিটি এখনো কিছু নেই বিশেষ করে আমার নানাবাড়ি এলাকাতে ওই মিউনিসিপ্যালিটি আছে গত কমিশন যে কমিশনটা স্বল্প মেয়াদে ছিল একটা তাদের অবশ্যই অবদান ছিল আপনারা মেয়র হয়েছেন চেয়ারম্যান টু মেয়র কাউন্সিলর এই শব্দগুলো চেঞ্জ করা হয়েছে প্রথম কথা হচ্ছে যে আমরা এতগুলো কথা বললাম আমাদের তো লোকাল গভর্নমেন্টের বেসিক স্ট্রাকচার ঠিক নেই প্রথমত হচ্ছে যে যারা ইলেকটেড সবাই যে ওনারা আদর্শ থাকেন কখন ওনাদের এইটা যতক্ষণ না হবে নিশ্চয়তা যতক্ষণ মেয়ার না পাবে আজকে এক দলের মেয়ার আছে অপোজিশনের মেয়ারও তাই আপাতত বললেন ইন দ্যাট কেস আপনার এসডিপি কাজ করা খুব ডিফিকাল্ট সেকেন্ড হচ্ছে আমাদের দেশে আমরা যেটা অনেকবার বলা হয়েছে আমাদের দেশে পার্লামেন্টারি সিস্টেম করছে বাট অল দিস লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন আর রেসিডেন্সিয়াল দেয়ার ফর ডক্টর সালাউদ্দিন সেজ One does not know the name of the world commissioner. He is cipher because he is not nobody bothers about this. Everybody bothers about mayor, and mayor behaves like a dictator. That's why I think that the structure has to be changed. Therefore, structure needs to be changed. It needs to be more or less parliamentary system. Otherwise, বাকিদের কোনো কাজ নেই এটা বলা হচ্ছে আমি যতবার গিয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাইকে অনুষ্ঠান করছিলাম মহিলারা কমপ্লেন করেছে যে আমাদের কোনো কাজ তো দেয় না ওরা যে কাজ দেবেন কেন ইফ শি পার্ট অফ দ্য কাউন্সিল দি ওয়াল অটোমেটিক্যালি দেব এই দুইটা থার্ড টিমে যেটা বলছি মহিলা সমাজেরা আপনি অনেক বলেছেন ওরা আমাদের ক্যাপাসিটি উইল ট্রাই আমরা 30% ওজন নিয়ে আসছিলাম যেটা ধরতে নিয়ে যেতাম মহিলাদের ব্যাপারে আমাদের রেকমেন্ডেশন ছিল ফর্মুলেশন এই যে রিজার্ভ মহিলা সিট ইন লোকাল গভর্নমেন্ট সেটাকে কিন্তু আমাদের আমাদের রেকমেন্ডেশন রোটেশনাল করা হয়েছে আপনাদের মনে আছে অনেক মনে আছে ওয়ান থার্ড ওয়াজ রোটেশন তার মানে একজন মহিলাকে আমরা এখন তিনটি ওয়ার্ডে
In the ward of Juna, I don't know where it is placed. Actually, she does not belong to any ward. She doesn't know what her jurisdiction is. She doesn't know what her law. There is no problem. If there are nine, or after proposing councillors are there, how many councillors? After nine councillors. Out of nine councillors, out of nine councillors, three councillors must be elected out of the women. And that could be voted. Act number what, two number what, two number what, for it, go to pass the rotation of the board. If that is done, then the women will be part of empowered. Eight of the women are not empowered. They are dependent on you. Same is the case with the vice president of the government. A leader of the government is for it, and then the friend of the government. I want to know important. We have three things of Bola, or the list of law things have come, but these are three basic issues. Either of them want to say in a way, other is to be bold, I think, to fill for the person of the government.
সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশন এবং পৌরসভার সময় শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যাতায়াত সহ অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা উন্নত প্রশস্ত করার জন্য সরকারের সাহায্য উদ্যোগ অব্যাহত থাকে। গ্রাম পুলিশের বেতন ও ভাতা বৃদ্ধি করা হয়েছে। সুবিধাদায়ক কৌশল প্রয়োগ, প্রত্যেক অফিসে ইনোভেশন টিম গঠন, রিফাইল সিস্টেম, ই মোবাইল কোর সিস্টেম, ই সার্ভিস রোডের প্রণয়ন এবং জেলা ব্র্যান্ডিং কৌশল 2018 প্রণয়ন করা হয়েছে। এগুলো ইমপ্লিমেন্টেশন স্টেটাস কি, এটা কিন্তু আমাদের জানা উচিত। দ্যাট ইজ পার্ট অফ দি এজেন্সি। সরকারের 25,000 তথ্য বাজার ভালো জেলা করা হয়েছে। নির্দিষ্ট দিনের গণশুনানির ব্যবস্থা চালু করা হয়েছে। এটার মধ্যে প্রতি ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি নতুন জিনিসটা সত্যিটা ভালো হচ্ছে না, সেটা নিয়ে অনেক প্রশ্ন করা যায় আর কি। লক্ষ্য পরিকল্পনা সম্বন্ধে ইস্তেহার বলা আছে, সুষম উন্নয়নের লক্ষ্যে জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানকে বিবেচনায় নিয়ে জেলা ভিত্তিক বাজেট প্রণয়ন করা হবে। বিভিন্ন স্তরে স্থানীয় সরকারের জন্য বাজেট প্রণয়ন করা হবে। এই কথাটা আমরা বলতে সংশ্লিষ্ট ওই একটা জেলা জেলা যেমন জেলা জেলা হয়েছে, এছাড়া আরও কোনো জেলা এটা হয়েছে বলে এখন এটা অন্তত আমাদের অর্থমন্ত্রী গত 3-4 বছর থেকে সত্য করে বলে আসেন। জেলা তারপর বলা আছে লক্ষ্য পরিকল্পনা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের মধ্যে দায়িত্ব বিভাজন সুনির্দিষ্ট করা হবে। এখানেও কিন্তু এইচডিপি যে ইমপ্লিমেন্টেশনের এইচডি যে ইমপ্লিমেন্টেশনের যেগুলো আছে সাধারণত 300 বোর্ড আছে তার কিছু এখানে ভাগ করে দেওয়া যায়, সেটা আমার মনে হয় আমাদের দেখা উচিত। স্থানীয় সরকার প্রতিষ্ঠা সময়ের উপযোগী সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সেটাও যে হয়েছে আমার মনে হয় সেটাও কিন্তু আপনার ডেফিনেটলি নেসেসারি ফর ইমপ্লিমেন্টেশন লোকাল মেটার্স। ফাইনালি আমি দুটো কথা বলবো, এখানে আমাদের যারা আছেন তাদের অনেকেই জানেন না, অনেকেই জানেন যে লোকাল গভর্নমেন্ট সিস্টেমের ট্রেন যে হয়েছিল 1947 সালে সেটা আপনার বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকম হয়েছিল, কিন্তু বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের যে প্রথম নতুন গভর্নমেন্ট সিস্টেম আসলো সেটা সবাই মনে করে যে উপজেলা সিস্টেম যেটা আমরা 1947 সালে জেনারেল অ্যাসেম্বলিতে করলেন, তখন আমি সরকারি ছিলাম, আমি বলেছিলাম যে আপনারা 300 উপজেলা করেন, কিন্তু গভর্নমেন্ট ওভারহোল গভর্নমেন্ট করলে 450 আমি সেটা এখন এসে 460 উপজেলা তোমার মনে হয় শুনি একটু দেখার কোনো বদলার কোনো উপায় নেই। যেটা সিবিডি সাজেস্ট করেছে যে একটা লোকাল গভর্নমেন্ট কমিশন একটু লুকিং টু ইট, যে তারও আগে এই কথাটা আমি না বলে পারছি না, প্রথমে যে লোকাল গভর্নমেন্ট সিস্টেম যেটা হয় বাংলাদেশে বঙ্গবন্ধুর সময়ে 50 ডিস্ট্রিক্টস 50 গভর্নেন্স বোথ ইলেক্টেড অ্যান্ড পাবলিক সার্ভেন্টস গভর্নমেন্টের আমি যতটুকু জানি যতটুকু দেখেছি বিভিন্ন দেশে, দ্যাট লোকাল গভর্নমেন্ট সিস্টেম ওয়াজ পারহ্যাপস দ্য বেস্ট লোকাল গভর্নমেন্ট সিস্টেম এভার ডিজাইন ফর দি ওয়ার্ল্ড ইন ডাউন। যা বলতে বলে এখন আমরা আপনার ওখানে তো আমরা ফিরে যেতে পারবো না। আমার শেষ কথাটা হচ্ছে যে আমরা এই যে বাস্তবায়নের বুঝে আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু মুভি ইন্টু প্যারালাল ট্র্যাকস 7-5 ইয়ার প্ল্যান 8-5 ইয়ার প্ল্যান সমন্বয় এটি বিভিন্ন হচ্ছে সেটা কিন্তু ডায়ালগের সঙ্গে যেটা করলো এটা শুধু সিপিডি নয়, এটা শুধু এটা গভর্নমেন্টের উচিত পিরিয়ডিক ইনিশিয়েটিভস ফর ইমপ্লিমেন্টেশন ফর রিভিউ দি ইমপ্লিমেন্টেশন দি গোলস এন্ড টার্গেট উইল বি এক্সট্রিমলি ইউজফুল presentation and it will be very useful if some recommendation that have been made are taken into consideration in the review. Thank you. Thank you, sir. Thank you for your
wise observations and also the suggestions that you put forward. আপনাদের দুইজনকে দিয়ে আমি শেষ করব যে আপনি বলেন, তারপরে আপনি বলেন, সংক্ষেপে। Thank you so much for the suggestion. আমি ফিফথ সেপ্টেম্বর আমি আসলে প্রথমে স্ট্যাডি কিছু একটু পয়েন্ট বলতে চাই। প্রথমত স্ট্যাডি প্রফিশিয়েন্সি একচল্লিশটা টার্গেট হচ্ছে যে একচল্লিশটা টার্গেটের সাথে আপনার লোকাল গভর্নমেন্টের অ্যাক্টিভিটির সাথে রিলেট করেছে। বাট দিস ইজ হাউ আসলে স্টাডি অবজেক্টিভটা মনে হয় ব্রড হয়ে গেছে একটু, যেটা নাকি স্টাডির যে পারপাসটা ছিল ক্যাপাসিটি অফ urban local government institutions in delivering education services. So ekhane one particular study ite ashole ekta ki sombhob je 41ta target parader 41ta target sontan sdg re service ba dite parar capacity examine kore eta sombhob na. So ekhane amar mone hoye je practical purpose study ta eta korte parto je one ekta othoba dutu target identify kora othoba sdg 11 er upore focus kore ota ki in detail study kora je. Second point of view, jehetu since the study is about studying the capacity, amra ekhane tinta issue ashbe, ekta hocche legal capacity kotoku ache, legal framework, second hocche financial, third hocche administrative. So legal capacity te ami jani na apnara dekhechen kina je city corporation ebong purosobha act 2009 etar sathe ki sdg je ekta target etar sathe ki compare kora hoyeche kina, just to examine whether our local government institutions, our local government institutions have the legal mandate to perform these functions. So that administrative kajula amra eshte onek kichu onek touch up korechen. Arekta point amar last point hocche jodi amra SDG 11 er upore focus kori je local government institutions gulo capacity ache kina, sekhane alochonar modhe sustainability er upore jebhabe focus kora hoyeche inclusiveness er upore shehabe ashe nai alochona. ইনক্লুসিভনেস বলতে আমরা যদি কি মিনিং করছি, আমরা মিনিং করি একটা দুটো জিনিস, একটা হচ্ছে সবাইকে ডিসিশন মেকিংয়ে পার্টিসিপেট করার ক্ষমতা বা অংশগ্রহণের ক্ষমতা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে আরবান এরিয়াতে যারা আছে আমরা সবাই আরবানাইজদের আরবান লোকাল গভর্নমেন্ট যে সেবাগুলো দেয় সেখানে সবার সে সবাই কিছু বেনিফিটটা পাচ্ছে কি। সো সেই ইনক্লুসিভনেস সেখানে কিন্তু আরবান পপুলেশন শুধুমাত্র আমরা যারা ওয়েল অফ আছি তারা না, সাথে যে বড় পপুলেশন 40% অফ দ্য আরবান পুরা লিভিং ইন স্লামস, সেই স্লাম পুরা কতটুকু বেসিক সার্ভিস অ্যাক্সেস পাচ্ছে এবং সেটা যে দিতে পারছে জানি আমরা পাচ্ছি না, সেটা দিতে না পারার ক্ষেত্রে আরবান লোকাল ইনস্টিটিউশনগুলোর যে ক্যাপাসিটি কনস্ট্রেন্টসগুলো কী সেটা হয়তো আমরা একটু ইনডেপ যদি ইনডেপ স্টাডি করা যেতে পারে। সো আমার এই দিক থেকে ছিল সাজেশন স্টাডি আপনার। সবাইকে শুভেচ্ছা সুশাসনের জন্য প্রচার অভিযান সুপ্রের পক্ষ থেকে। আমি মঞ্জুরা প্রামাণিক, আমার অনেক কথা বলা থাকলেও আমি সেটা একটি পয়েন্টে বলবো। সেটা হচ্ছে আমরা ওয়ে ফরওয়ার্ডে দেখছি ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং যেটা এটার সঙ্গে হচ্ছে রিভার পলিউশন প্রোটেকশন এটাকে যুক্ত করতে হবে। যদিও এটা আইনে আছে প্ল্যানে আছে, বাট রিভার পলিউশন ইন্ডাস্ট্রি দ্বারা হচ্ছে এটা আরবান এবং রুরালের সর্বক্ষেত্রে। এখানে নার্ভাস সিটির কথা এসছে, সেলিনা আপা থাকলে ভালো হতো, তারপর মন্ত্রী মহোদয় আছে, আমি বিষয়টা একটু শেয়ার করতে চাই। হিন্দু ধর্মাবলম্বীদের বড় তীর্থস্থান হচ্ছে নাঙ্গলগঞ্জ, সেই ব্রহ্মপুত্র নদ, সেই নদের পানিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী গত 28-29 চৈত্র যে স্নানটি ছিল যে পানিতে সেই যে জলে সেই পুণ্যার্থীরা স্নান করেছে এটা খুবই দুঃখজনক। এবং এখানে সবাই পুণ্য কাজ করতে গিয়ে ব্যাধি নিয়ে এসেছে। আমি আমার ছেলে আমার ছোট বোনকে নিয়ে সেখানে গিয়েছিলাম, আমার ছেলে ফিরে আসবে, আমি বললাম বাবা এত লোকজনের মধ্যে আমরাও একটু করি না, একটি বছর এসেছি তো অবস্থাটা দেখলাম, স্নান করার সঙ্গে সঙ্গে আমার প্রচণ্ড মাথা ব্যথা, পরের দিন ছেলের ডায়রিয়া, তারপর আমার বোনের অ্যালার্জি ছিল সেটা বেড়ে গেছে। আমি ফেসবুকে দিয়েছিলাম, কেউ রেসপন্স করেনি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো আপনি ব্রহ্মপুত্র নদটাকে
যে ইদেন শুধু ব্রহ্মপুত্র না, এরকম সব নদের প্রতি খেয়াল রাখবেন এবং এটাকে স্থানীয় সরকারের মধ্যে কাজটা করবেন সেই প্রত্যাশা রেখে। ধন্যবাদ আপনাকে অনেক। জি আপনি বলতে চাচ্ছেন? আমার নাম রাজনাথ চৌধুরী, আমি এক ঢাকায় বসবাসকারী একজন সাধারণ নাগরিক। ভেবেছিলাম কিছু বলব না, কিন্তু আপনার এই লাস্ট কথা থেকে আমার মনে হলো যে কিছু বলা উচিত। ব্রহ্মপুত্র নদী, নদী ড্রেনেজ উন্নত ব্যাপার, ঢাকা শহরের মধ্যে যে সকল লেক আছে সেগুলোর পানি যে এত ময়লা পানি দুর্গন্ধ, এবং তাদের পাশে যে শুধু অট্টালিকা নয় স্লামস আছে তাদের যে অ্যালার্জি ওরা তো কমপ্লেন করতে পারছে না, এই যে এত অ্যালার্জি হচ্ছে, পেটের ওষুধ হচ্ছে, পানি পলিউশনের জন্য দুর্গন্ধ, এগুলো তো দেখার একটু প্রয়োজন আছে। শুধু মাননীয় মন্ত্রী মহোদয় নয়, সিটি কর্পোরেশন যারা এসছে ঢাকার কি এসছে বলে তো এখনো টের পেলাম না, কোনো ওয়ার্ড কাউন্সিলর কোনো মিউনিসিপালিটি বললেন না। আমার সবচেয়ে ভালো লেগেছে, আমার মনে করলো যে নারায়ণগঞ্জের সিইসি একটা হ্যাপি সিটি কথা বলেছে, আমরাও হ্যাপি থাকতে চাই। সকালে ঘর থেকে যখন বের হই হ্যাপি হ্যাপি মন দিয়ে বের হই, তারপরে বেগ খুলে যখন দেখি সব ময়লা আবর্জনা জমে আছে, কেউ ক্লিন করে নাই, রাত্রে হয়তো কেউ ঝাড়ু দিয়েছিল ক্লিন করে নাই, তখন তো আমার হ্যাপিনেসটা উড়ে গেল। তারপর একটু পরে যখন দুর্গন্ধ আসা শুরু হলো বা একটু বৃষ্টি হলে রাস্তায় কাদার মধ্যে যে রিক্সাটাকে আটকে গেলাম, উঠে পড়ে গেলাম, আমার তো হ্যাপিনেস শেষ। এবং খেলার মাঠ, বাচ্চারা যখন বাইরে যেতে পারে না, অনেক বড় বড় প্রবলেম হচ্ছে, ইন্টিগ্রেশন দরকার, কোঅর্ডিনেশন দরকার, 36 ফাদার আছে, কিন্তু একটা খেলার মাঠ মেনটেন করার জন্যে, রাস্তার নোংরা পরিষ্কার করার জন্যে, লেকচার একটু ক্লিন করার জন্যে, এর জন্য কি খুব বেশি কোঅর্ডিনেশন ইন্টিগ্রেশনের প্রয়োজন আছে? ওই ওই ক্ষমতাটুকুই কি আমাদের সিটি কর্পোরেশন মিউনিসিপালিটি নিজ উদ্যোগে করতে পারেন না? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আপনার বক্তব্য আমাদের সবার বক্তব্যের প্রতিফলন নাগরিক হিসাবে। ধন্যবাদ। আমরা অনেকে বক্তব্য শুনলাম, আমি বিশেষ করে কাম করি, অনেকেই বলেছেন আপনারা আপনাদের সুপরামর্শের জন্য অবশ্যই। আমার মনে হয় যে আমাদের যারা করে গেছেন ডক্টর সেবা এবং তাদের যারা নাকি এই গবেষণার সাথে যুক্ত আছেন তারা উপকৃত হবেন। আমি ডক্টরকে যদি কিছু এক মিনিটের জন্য কিছু বলার থাকে জানবে, আমি তাকে মাননীয় মন্ত্রী মহোদয়কে জানাবো। ধন্যবাদ জিজ্ঞাসা। মানে আমাদের যে আকাঙ্ক্ষা থেকে আজকে এই সভা আহ্বান করা হয়েছিল, আমার মনে হয় সেই আকাঙ্ক্ষা পূর্ণতা পেয়েছে। কারণ জনপ্রতিনিধি, একাধিক জনপ্রতিনিধি এখানে বলেছে, জনপ্রতিনিধিটাদের সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তারা বলেছেন, আমাদের যারা নাগরিক সম্প্রদায় থেকে এই সমস্ত বিষয়ের দিকে সক্রিয়ভাবে যুক্ত নগরায়ণ এবং তার পরিকল্পনার সাথে তারা বলেছে, যারা বিভিন্ন বিশেষ অসুবিধাগ্রস্ত গোষ্ঠী আছে তাদের পক্ষ থেকে আলোচনা হয়েছে, এবং এছাড়া তো যারা এর উপরে গবেষণা করেন, তথ্য মূল্যায়ন করেন তারাও বলেছেন, সকলের মতামত আমরা পেয়েছি। আমরা এইটার ফলে আমাদের কাজটাকে চূড়ান্ত করতে অনেক উপকারে হবে, এবং আমরা এইটুকু বুঝতে পেরেছি আপনাদের পরামর্শ থেকে এই একটা গবেষণা দিয়ে এটাকে সব কিছু পূরণ করা যাবে না, যেহেতু আগামীতে আরও অন্যান্য বিষয় নিয়ে এটা থেকে আমরা যেভাবে ম্যাডাম বলেছেন যে ডক্টর আরিফিন উনি বলেছেন যে এটাকে ফোকাসে হয়তো ইনফার যাওয়া যেত অথবা প্রায়োরিটাইজ করা যেত বা ইত্যাদি মিলিয়ে, তো প্রিপেয়ারনেসের অ্যাসেসমেন্ট করে এগুলি নিয়ে আমাদের কিছু এখনই বসে বসে আইডিয়াজ আসছে। আমরা এগুলিকে ওই লোকালাইজেশনের অ্যাপ্রোচ থেকে এবং ওই পরিকল্পনা তৈরির এবং বাজেটরি কমন মাদার ল ইত্যাদি অনেক কিছু মিলিয়ে আগামীতে এই যদি সারিটা নতুন এজেন্ডা তৈরি হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আমরা বেসিক্যালি মনে করি যে নগরায়ণের ক্ষেত্রে যেই নতুনভাবে একটু মনোযোগ দেওয়ার ক্ষেত্রে কাঠামোগতভাবে সেইটার ব্যাপারে আজকে সেই মিডিয়া এতগুলো এসছে, ওনারা তো এই সচেতনতার সৃষ্টিতে সাহায্য করবে। আপনাদের অনেক ধন্যবাদ। আমি এখন তোমাদের বলছি আমি খুবই গভীর মনোযোগের সাথে আপনাদের পয়েন্টসগুলো শুনেছেন এবং লিখেছেন, এবং নিশ্চয়ই আগামীতে তার কার্যকলাপে আমরা সেটার বিভিন্ন ধরনের প্রতিফলন পাবো। আমরা ওনাকে দেখে বলেছিলাম যে ওনাকে শ্রমিক কমিটি চেয়ারম্যান হিসাবে সিপিডির সাথে উনি অনেক কাজ করেছেন, এবং তখন তার উদ্যম উৎসাহ আমরা লক্ষ্য করেছি, এবং আমরা আশা করছি যে আজকে
আপনারা বলবেন তিনি অবশ্যই সেগুলো বিবেচনা করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিশিষ্ট ব্যক্তিবর্গরা তাদের বিভিন্ন বক্তব্য বক্তব্য দিয়েছেন, যা আমাকে উৎসাহিত করেছে এবং অনেকগুলো তথ্য আমার নিজস্ব তথ্য বান্ধবের মধ্যে। আমরা প্রেজেন্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইজ সিরিয়াসলি কমিটেড লিভিং নো ওয়ান বিহাইন্ড স্পেডি ইকুইটি ডেভেলপমেন্ট, বাট দেন ইজ লট অফ চ্যালেঞ্জেস আমরা বলতে পারবো, কিন্তু আসলে করতে গেলে আমাদেরকে অনেকগুলো ইভেন্টকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। তো এগুলো সবগুলাকে কম্পাইল করে বর্তমান সরকার তার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে, তার মধ্যে স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আমার মনে হয় উই আর ইন কনসেনসাস আনলেস আদারওয়াইজ সিরিয়াসলি মেকিং স্ট্রেংথেন দ্য লোকাল গভর্নমেন্ট এন্টিটি, তাহলে আমরা আমাদের লক্ষ্যমাত্রা করতে পারব। এখন কি লোকাল গভর্নমেন্ট এন্টিটিগুলোকে আমাদেরকে শক্তিশালী করতে হবে, তাদের অনেকগুলা স্টেসকে আমাদেরকে উই হ্যাভ টু অ্যাক্টিভ। এখন সেটার মধ্যে স্পেশালি যদি আমি স্টিং করি বলি যে লোকাল গভর্নমেন্ট এন্টিটিকে ফিনান্সিয়ালি স্ট্যান্ডার্ড করতে হবে, স্ট্যান্ডার্ডের একটাই মাত্র সোর্স ইট ইজ দ্য কালেকশন অফ দ্য রেভিনিউ। So that you have, how you will collect the revenue from home, the people's living in this particular area, they will provide you the revenue. So we have to realize whether these people, those who are living there, they are in a crisis situation, financially capability is in that crisis status, then they can provide you, they can give you that much collect revenue. So ekhon prashno holo taile amar revenue lagbe, but the revenue source is not that potential. So now I have to distinct the idea where I have to give them present. Well, amar ekta bishoy holo je I have to give input or make the potential the source of revenue collection. The collection er source ta holo manusher ay. Ekhon manusher ay jodi na thake seta amar revenue dite parbo. Ekhon taile amake ay badhaner jonno byabostha korte hobe. To ay badhaite hole gramin manusher ay amake badhaite hobe. Badhaite hole I must have to double up some sort of the model to give input of the rural areas so that their income generation and employment generation could be created. এখন সেগুলো কি এখন আমার গ্রামের পক্ষপাতকে যদি আমি অ্যাসেস করতে যাই এই বিলিয়ন করি, তাহলে গ্রামে কী আছে? গ্রামে এগ্রিকালচার ফিল্ড আছে, কিছু গাছ আছে, পুকুর আছে এবং কিছু খাল বিল আছে, ইস আর দ্য রিসোর্সেস। এখন এগুলোকে হাউ আই ক্যান কনভার্ট দ্য অপরচুনিটি অফ রোলস ইস্যু যে সেখান থেকে আমি নিয়ে আমার ইকোনমিক গ্রোথ করবো। হ্যাঁ, এখন আমরা এই বিষয়ে যে আমরা আপনারা ভাবছেন আরও বিশিষ্ট ব্যক্তিরা ভাবছেন আমরা ভাবছি, এই সম্মিলিত ভাবনা থেকে আমাদের ভাবনাটা হলো আমরা গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি করবো এবং উন্নতি করার জন্য আমাদের ফান্ডামেন্টাল বেস হলো এগ্রিকালচার। এগ্রিকালচারকে যদি আমি যদি আমরা এখন মনে করি যে এখন আমাদের এগ্রিকালচার ইজ নট প্রফিটেবল, হোয়াট এভার দ্য কস্ট দে আর giving input that must cost they are not getting out. So that is taken from the group to our there is no alternative. So I have to give my emphasis to make the agriculture profitable. How I can make it profitable? So I can go to the automation to the Ami Jai. That is taken from the I must have to go some sort of revolutionary decision. And say decision need only, it needs the public opinion and public support and public appreciation to take care. এখন সেটাও আমার মনে হয় অসম্ভব কিছু না। তো এরকম কিছু নিয়েও আমরা ভাবছি। আসলে রিয়েলিটি হলো যে আপনাকে আয় বাড়ানোর জন্য গ্রাম গঞ্জের সব জায়গায় ব্যবস্থা করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে। আরেকটা বিষয় ওমেন এম্পাওয়ারমেন্টের কথা, আমাদের এখানে কিছু মিসইন্টারপ্রিটেশন বলে আমি এভাবেই বলবো যে এখানে যেমন আপনাদের পৌরসভার কথা যদি বলি, ইউনিয়ন পরিষদের কথা বলি অথবা সিটি কর্পোরেটের কথা আমি নাই বলবো, ইউনিয়ন পরিষদে তিনটা ওয়ার্ডে একজন মহিলা মেম্বার নির্বাচিত হয়। তো এখন সেখানে তার অ্যাকচুয়ালি যে কথাটা আসছে ভেরি অ্যাকচুয়ালি এটা সঠিক কথা এসেছে যে একজন নারী সদস্য যিনি নির্বাচিত হচ্ছেন তার কিন্তু আসলে কোনো সত্যিকার অর্থে তার কোনো ওয়ার্ড নাই। এখন এখানে প্রশ্ন হলো
এখানে আমি আমার মনে হয় আমরা আমাদেরকে এই জায়গায় আসতেই হবে যে চিন্তা করা হয়েছে যে নারীদেরকে এম্পাওয়ার করার জন্য তাদেরকে সেখানে কিছু এগিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ নেয়। এখন নারী এবং পুরুষ প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু মেম্বার নির্বাচনের জন্য ইকুয়ালি দেয়ার ইন্ডিপেন্ডেন্ট এবং সেশনে পার্টিসিপেট ইকুয়ালি যে সেখানে কোনো জেন্ডার কনফ্লিক্ট নাই, সেখানে আপনি মেম্বার হচ্ছেন আপনি কোনো কোনো ওয়ার্ডে আপনি নিজে সরাসরি নির্বাচন করে ব্যবহার হতে পারেন। আর একটা স্পেশাল কোটা রাখা হয়েছে সেটা আপনাদের সহশহরীদের মতামতের ভিত্তিতে যে রাখা হয়েছে এই কারণে যে এটা একটা সমঝোত পদ্ধতিতে নির্বাচিত হবে মেম্বার, তাইলে সেখানে সেই মেম্বার মানে ওমেন, সো দিস ওমেন আর গেটিং দ্য চান্স সরকার টু বি স্কেল আপ দ্য স্ট্যাটাস অথবা পেনিট্রেশন পার্টিসিপেশন ইন এই আদার ইস্যু। আমার মনে হয় এই বিষয়টাকে এইভাবে চিন্তা করি। আর ভাইস চেয়ারম্যানদের কথাটা আমি বলি, মহিলা ভাইস চেয়ারম্যান আর পুরুষ ভাইস চেয়ারম্যান আসলে একদিনে তো আর আপনারা সব কিছু করতে পারবেন না, কারণ আপনাকে একটা যে চিন্তা করতে হবে যে লেভেল নিয়ে আপনি যে বটম লেভেল নিয়ে কাজ করছেন সেই লেভেলে ওমেন বলেন ম্যান বলেন তাদেরকে দায়িত্ব পালন করে সক্ষম জনগোষ্ঠী আপনাকে সৃষ্টি করতে হবে। ওয়ান্স ইউ নট হ্যাভ দ্যাট মাস অফ এ পটেন্সিয়াল পিপল ইউ ডেলিগেট দ্য পাওয়ার ইউ হ্যাভ অ্যাসাইন সামথিং এলস বাট দিস পিপলস আর নট ক্যাপেবল টু ডেলিভার, সো হোয়াট দ্য ইউজ অফ দিস গিভিং অ্যান্ড দ্য অ্যাডভার্স এফেক্ট হোয়াট এভার উইল কাম who will accommodate and how much the adverse effect will come to the national economy or national prosperity. So that আমি মনে করি আর কি এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল হতে হবে, বাট থিঙ্ক ইজ ভেরি গুড, ড্রিম ইজ ভেরি নাইস অ্যান্ড দ্য গোল ফিক্সেশন ইজ ফ্যান্টাস্টিক। আই বিলিভ দ্যাট আমরা আমাদেরকে ওই পথে যেতে হবে এবং যাওয়ার জন্য আমাদেরকে আসলে এখানে আমি আরও কত সহজ পদ্ধতিতে আমি যেতে পারি কি না এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আমি মনে করি চিন্তা করা যেতে পারে। তারপরে যে পৌরসভার স্ট্যান্ডিং কমিটির কথা বলা হয়েছে, এই আলোচনাগুলো আমার মনে হয় আমরা যদি পৌরসভা ভিত্তিক করি তাহলে আসলে স্ট্যান্ডিং কমিটি ইজ হ্যাজ টু বি পাওয়ারফুল কমিটি। এই কমিটি সেখানের মধ্যে তাদের ইনোভেটিভ আইডিয়াগুলোকে ইনপুট দিয়ে পৌরসভাকে আরও অ্যাক্টিভ করা এবং তাদের কাজগুলোকে মোর অ্যাকাউন্টেবল করা, মোর ট্রান্সপারেন্ট করা, মোর কোয়ালিটিফুল করা এবং হিউম্যান লাইফগুলোকে স্টাডি করে সেখানের মধ্যে তারা ইনপুট দেওয়া। এখন এই বিষয়গুলো আসলে আমি মনে করি আর কি যে সেখানে আসলে ব্যক্তি বিশেষের ব্যাপার এবং সব জায়গায়, যেমন আমাদের এখানে যে মেয়র সাহেব বক্তব্য রাখলেন আপনার মাদারীপুর, তো মাদারীপুরের কথা বলা হচ্ছে, মাদারীপুরে দেখা গেছে 7.5 কোটি টাকা রেভিনিউ কালেকশন করছে একটা পৌরসভা। আমি বিয়ে ভেরি রিসেন্টলি আই টেক দ্য সার্চ অফ দ্য লোকাল ম্যাজিস্ট্রেট, তো বাট আই এম দ্য এলিমেন্ট অফ দিস সোসাইটি, এই সমস্ত প্রসেকশনাল অভিজ্ঞতা তো আমার আছে। এখন বিষয়টা হলো যে আমাদের অনেক জায়গা আছে যার যে পটেন্সিয়াল এরিয়া হয় আর ইউ ক্যান কালেক্ট দ্য রেভিনিউ, বাট এখানে কালেকশন করার জন্য যেসব স্ট্র্যাটেজি যেসব টেকনিক এবং যে সমস্ত কারেজ এর মোটিভেশন অ্যান্ড দ্য পাবলিক কনসেন্সাস ডেভেলপ করা, তো সেটার জন্য আসলে আমার মনে কাজ করতে হবে। আমি যেখানে যাই বেশিরভাগ জায়গাতে আমার পৌরসভা, যেমন আমার পৌরসভা একটা আছে সেখানে মেয়র এখানে বক্তব্য দিয়েছি, আমি মেয়র নির্বাচিত হওয়ার পর ইন্ডিপেন্ডেন্ট হয় আমি তো সে আপনার হওয়ার পর দিয়ে আই হ্যাভ আই টোল্ড টু গিভ এম্পেসাইজ টু কালেক্ট দ্য রেভিনিউ, তার সস্তা জনপ্রিয়তা শুধু একটা কথা বলে মানুষকে সহজভাবে প্রদত্ত করে আমার সমর্থন আদায় করে আমি আলটিমেটলি আমার লক্ষ্যের জন্য কিছু করতে পারবো, আমার দায়িত্ব পালন করতে পারবো না আর মানুষকে মিসগাইডিং করা। এখন আমরা এখানে আমাদের আমি মনে করি সিপিডির সাথে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক এবং দেবদাবি সাহেব সহ যারা অনুষ্ঠিততে বেশিরভাগই আমি চেয়ার আছি, আমি বেশি অনেক সময় এই প্রতিটি অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে তো আমি সবসময় ওনাদের বিভিন্ন ধরনের আপনার বিরোধী আলোচনা আমাকে খুব উৎসাহিত করে, আমি সেখান থেকে কোনো মতামত অথবা আগিয়ে দেওয়ার জন্য সুযোগ দিতে পারি। তো আমি মনে করি আমাদের পক্ষ থেকে এমন কোনো মেসেজ আমরা এমনভাবে দেওয়া উচিত যাতে নাকি সেখানে মানুষরা সেটাকে আস্থার সাথে সম্মতিপূর্ণ এবং আমি দেওয়াকে সেভাবে আগেই যে আমার সমস্যাটা না হয়। তো আর এখানে কয়েকটি বিচ্ছিন্ন বিষয় আছে, যেমন ইউনিয়ন পরিষদে আমরা ইউনিয়নে যেমন আমি বিএ মেম্বার অফ পার্লামেন্ট আই হ্যাভ টু গো টু দ্য ভিলেজ অ্যান্ড আই হ্যাভ ইস ইজ দ্য ফোর্থ টাইম আই হ্যাভ বিন ইলেক্টেড ফ্রম দ্য মাই কনস্টিটিউয়েন্সি,
তো সেখানে প্রচুর দর্শক লোক আছে, 1 মিলিয়ন পিপলস আর লিভিং। আমাকে প্রতিটি রোগের সাথে আমার একটা সংমিশ্রণ আছে, জানার জন্য, বোঝার জন্য, উন্নয়নের জন্য, তার শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, বিভিন্ন ধরনের বিষয়ে আমি তো প্রচুর গিয়েছি। তো মানুষের যে সমস্ত সমস্যাগুলি আছে সেখানে একটা বড় ধরনের সমস্যা। এখন ইউ হ্যাভ বিন ইলেক্টেড, এখন কাকে চেয়ারম্যান বানাইছেন, মেম্বার বানাইছেন, ইজ আওয়ার আটমোস্ট এক্সপেকটেশন টু দ্যাট দেন দে উইল গিভ আস সামেন্ট সাপোর্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক এবং আমাদের আইন শৃঙ্খলা এবং আমাদের জীবনের অস্বস্তিগুলোকে দূর করে দেবে। সমাজের বিভিন্ন ধরনের বিভিন্ন কারণের বিভিন্ন সমস্যাগুলো ওয়ার্ক ফর দিয়ে সেখানে একটা বেস্টেড গ্রুপ ইজ মোর অর লেস এভরিবডি ইন বাংলাদেশ হ্যাভ বিন ডেভেলপ দোজ হু আর কল্ড অ্যাজ এ লোকাল আর্বিট্রেটর and then the important people and they face some sense of a very jacket in the society because of that the people is suffering and they are suffering life is very tremendously high. এখন সেখানে মাত্র অর্ডারলি কি আছে মেম্বারের কাছে যাবে চেয়ারম্যানের কাছে যাবে, তারপরে যদি মেম্বার চেয়ারম্যানরা যদি সেখানে বলতে রাইটলি দে ডু নট হ্যান্ডেল, এখন সেটার জন্য আমি পার্সোনালি যেটাকে হয়তো বা ইনফর্মাল ইট ইজ নট এ ফর্মাল ইস্যু, আমি হয়তো পার্সোনালি আমি হয়তো চেয়ারম্যানদের মাঝে মাঝে খবর নিই যে তুমি এখানে এটা করলে কেন, ওটা করলে না কেন, এটা করলে না কেন। মেম্বারদেরকে দেখা হচ্ছে এম্পাওয়ার করা, তাদেরকে সম্মান দেওয়া। একটা জিনিস হলো কি, আমি সরি ইম্পর্টাল কথা যে দেখা বিষয়টা হলো কি, গ্রামে একজন মেম্বার নির্বাচন করে, এখন মোস্ট অফ দ্য এখন এডুকেটেড লোকেরা দিতে চায়, কেন দিতে চায় না, কারণ এটার মান সম্মান এমন জায়গায় নিয়ে দেওয়া হয়েছে, কে গেছে যিনি ভালো এক সময় ছিলেন, এডুকেটেড ছিলেন, রেসপেক্টেবল ফ্যামিলি লোক ছিলেন, উইথ দ্য হার্টফুল ইন্টেনশন টু ডু সামথিং এলস ফর দ্য পিপলস টু দোজ হু এঙ্গেজ হিমসেলফ উইথ দিস ইস্যুস, যে সেও দেখা গেছে যে সবচেয়ে ভালো কাজ করতে পারে না, আর খারাপ কাজগুলোর জন্য ডিস্টিং করে করে তাকে খুব অসম্মানিত করা হয়েছে এবং সে সমস্ত একটা সময় ব্যবধানে। আমরা তো আসলে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, আমরা কলোনিয়াল কথা লিগেসির কথা বলি, কেন আমরা সামরিক শাসনের কথা বলবো না, সামরিক শাসন আমাদের এখানে কী দিয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রের সমস্ত আবর্জনাগুলোকে সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছে এবং করে ওটা সমাজকে এমন একটা আপনার মেথডোলজ যে হ্যাভ হারভেস্টেড ইন দ্য ইন আওয়ার মাইন্ড যে এটাই হলো যে জীবন, মানে উল্টা পাল্টা পথে নিজের উদ্ধার করে জীবনযাপন করার, একটু কিছু জীবনযাপন করার, এরকম একটা মাইন্ডসেট তো 20-21 বছরের মধ্যে আমাদের মধ্যে ডুবে যাওয়া হয়েছে। তো সেই ডুবে যাওয়ার থেকে আমাদের কিন্তু আসলে স্বাভাবিকভাবে যদি আপনি যদি সত্যি কেন আন্তরিক হন, অপটিমিস্টিক হন, তো অপটিমিস্টিক হলো আপনার সমাজের, আমি জানি সবচেয়ে বড়ো পেইনফুল হলো যে গ্রামে এই সমস্ত যে সমস্ত কনফ্লিক্ট হয়, কনফ্রন্টেশন হয় অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, এগুলো মিডিকেশন করার জন্য মেম্বার চেয়ারম্যানের কাজ করা। তো এটার জন্যে আমরা এর মধ্যে দিয়ে আপনার ইউনিটি এরিয়ার অ্যাসিস্টিং আস, আমি মিনিস্টার আপনার টেকিং দ্য চার্জ, উই হ্যাভ ইনোগ্রেটেড দিস আগে থেকে 6 মাস ছিল, আমরা উই হ্যাভ গিভিং দ্য চার্জ যে এখন স্থানীয় ওই যে ইউনিয়ন কোর্ট ভিলেজ কোর্টটা, ভিলেজ কোর্টের মধ্যে 75,000 এখন তাদেরকে ক্ষমতা দেওয়া আছে, ইউনিয়ন পরিষদের কথা উপজেলার পৌরসভার কথা বলা হয়েছে 25,000 টাকা, এটা আমার মনে আমি দেখবো যে যাতে নাকি 25,000 টাকাটা এটার সাথে আপনার আমার মনে হয় ইনলিমিটেড মনে হয় যে এটা সামঞ্জস্যপূর্ণ না, এটা আর বেশি হতে পারে, কিন্তু একটা জিনিস হলো কি আমি 75,000 টাকাটাকে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা তো উই হ্যাভ টু বি কেয়ারফুল টু গিভ দ্য স্কেল, যে আমি একটা চেঞ্জ করে ফেললাম, রেগুলেশন করে ফেললাম, বাট এটার পরে যে অ্যাডভার্স এফেক্টটা আসবে সে একটা ভুল পয়েন্টে। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু ভাবতে হবে, ভেবে আমাদেরকে আসলে পদক্ষেপ নিতে হবে। তো অনেকগুলো বিষয়ে আমাদের যেমন একটা বড় আরবান এরিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিকজ ওয়ান্স উই আর ভেরি পুয়ার, এই পুয়ার ম্যান ডু নট হ্যাভ এনি ডিজায়ার টু কনসিউম, উই ডিড নট হ্যাভ দ্য মানি, সো ইভেন আই ডিড নট বোর দ্য নোবেল ফুড, আই ডিড নট বাই এনি ফুডস, আই ডিড নট বাই ভেজিটেবল, আই ডিড নট বাই দ্য ফিশ, সো now I have the money, so I am buying everything. So once I am buying everything, so I am keeping wise. I mean, what to do with this? So, and ultimately, what is the community feedback of this kind of a voice, this solid voice? A solid voice, after you want to call it, you can use it after here there. I'm not there. দেখুন আই কালেক্টেড দ্য টাকা 53 লাখ টন আমার আমিন বাজারে ডাম্পিং করা হয়েছে। এখন হোয়াট ইজ দ্য অর্ডার, হোয়ার আই ডাম, হোয়াট আই ডু, হাউ আই ডু স্কুল, তো আমি
আমি সরকার মন্ত্রী হওয়ার পরে এন্টিটি অফ মাই মিনিস্ট্রি সো মাই রেসপন্সিবিলিটি গ্লোবাল কনটেক্সট. The what technology they are using and how they are improving on things, and because all the developed countries are consuming much, so they are creating most progress. So how this was to be restored? So because of our application for technology, as a new one, as a it was shown to us hardware, and our contest as a government monopoly. The Europe because the only Europe they can go for land free because they have a plenty of land. Abundant land, as a country, and land will be required. But we are a very large country, so they cannot go for this kind of this kind of role. But Amra Dekam, the Amra, the Amra Dekam, the Amra Dekam, the South Korea, the people, just to see them, how they are schooling. I have visited the South Korea and their country, and Thailand and Singapore and India, and for the country I have studied. So, Eta Tiam Dekam, the incineration is upon the process, so we are going in. উদাহরণ পাঁচষট্টি বছর লাগছে সেটাকে গিল করতে, তো সাংঘাই নদীতে তো পঁচপঞ্চাশ বছর লাগছে তাদের ভূমিকা ফিরে আনতে. তো হ্যাঁ, আমরাও এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শি ইজ মাসমোর হেড অফ আস, এবং উনি নিজেই পরিকল্পনা নিয়েছেন এবং নদীগুলো থাকার আশেপাশের নদীগুলোকে আপনার কন্ডিশন ফ্রি করার জন্য গণগুলি নদী এবং অন্যান্য নদীগুলোকে এবং নৌপতা ফিরে আনার জন্য এটার জন্য কাজ করতে গিয়ে এখন কোন চিন্তা কমিটি আপনি ক্যান মেক অ্যান্ড আই এম দ্য চেয়ারম্যান অফ দ্যাট কমিটি. এবং সেই কারণে আমরা যে কাজগুলো করছি আমরা ট্রাস্ট প্রোগ্রাম দিয়েছি যে নদীর পাশগুলো দখল করা হয়েছে এগুলোকে. ঢাকা শহরে অনেকগুলো লেক, লেকের কথা এসেছে, ঢাকা শহরে অনেকগুলো লেককে প্রক্রিয়া করা হয়েছে বর্ষার মাধ্যমে, বর্ষার মাধ্যমে অনেকগুলো লেককে প্রক্রিয়া করা হয়েছে. আমরা একবার আমি নির্দেশ হওয়ার পরে ইমিডিয়েটলি আমরা মিটিং করছি, মিটিং করে জানতে থাকি আমরা ওয়াটার ওভারফ্লো না করে লগিং না করে এই জন্য অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা যদি করতে পারি জীবিকাগুলো করে আমরা একটু ওই নালাগুলো যেগুলো ড্রেনগুলো পরিষ্কার করার ব্যবস্থা করছি. সুতরাং এবার বৃষ্টি হওয়ার সাথে সাথে যে ওই যে ড্রেনগুলো ব্লক হয়ে যায় এবং পরিষ্কার করে না পরে হয়তো পানির বলতে পরে পরিষ্কার হয় তখন আর একটু পরিমাণ বৃষ্টি হলেও ব্লকিং হয় না. তা এবার আমরা আগে থেকে পরিষ্কার করে দেওয়ার কারণে এখন এমন কোনো সিগনিফিকেন্ট কমপ্লেন আমাদের দিকে আসে না. তো এখন নদীগুলোর জন্য আমরা ট্রাস প্রোগ্রামের পাশাপাশি সেখানে লেক ওয়াকওয়ে করা এবং নদীগুলোর পলিউশন দূর করার জন্য আমরা ট্রাস প্রোগ্রাম বাস পেয়ে শর্ট টার্ম লং টার্ম মিড টার্ম লং টার্ম প্রোগ্রাম দিয়ে 10 ইয়ার্স প্ল্যান নেওয়া হয়েছে এবং মাস্টার প্ল্যান অনুযায়ী অ্যাপ্রুভ করা হয়েছে গত 14 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খসড়া মাস্টার প্ল্যান করা হয়েছে. সেটা কর্ণফুলী নদীর চূড়া এবং বুড়িগঙ্গা সহ আশেপাশের নদীগুলো আর আরেকটা মাস্টার প্ল্যান আমরা করে করছি সেটা হলো যে পদ্মা বেঙ্গলা বিভিন্ন সহ সমস্ত সকল আদার নদীগুলোর জন্য সেগুলো তো আমরা করছি. এখন এখানে আমাদের সক্রিয় পানি যেমন আমাদের এসডিসি 2030-তে আমরা সব মানুষকে আমরা গ্রামকে গ্রামের শহরে পৌঁছাতে হবে কথা বলছি. It is our commitment in both. SDC, this is a global commitment, but our commitment is to scale up the country in the level of development in the 2041. Actually, it is not just a declaration. It is not a hypothetical just announcement. Actually, it is into the commitment. এবং আমরা সেখানে মধ্যে টার্গেট দেওয়া হয়েছে 2021 সালে আমরা মিডিল লাইফের বাড়ানো. তো মিডিল লাইফের বাড়াতে হলে এবং 2021 সালে এবং সেটা আমাদের গোল, আমাদের গোল অনুযায়ী এবং এখানে লট অফ ক্যামেরা করে আপনার টার্গেট ইজ কো এক্সিস্ট টু দি আপনার এসডিসির সাথে. তো সেখানে আমরা সুপ্রিয় পানি পেল, আমরা গ্রামে সব জায়গায় কিন্তু পৌঁছাই দিয়েছি এবং আমার নির্বাচনী এলাকায় 100% বাড়িতে কিন্তু পৌঁছেছে আর কোথায় কোথায় প্রায় 97% উই কভার দিত কিন্তু যে এরিয়ার মধ্যে দেওয়া হয়েছে যে পাওয়ার ইট ইজ দ্য অপরচুনিটি টু স্কেল আপ হিজ লাইফ স্টাইল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইনকাম জেনারেশন. এখন গ্রামে আমরা এটা পৌঁছে দেওয়া হয়েছে আমরা সুপ্রিয় পানির জন্য আমরা মাল্টিপল অপশন নিয়ে কাজ করছি এবং সেই অপশানগুলোর মধ্যে যেমন এখন আমাদের কাছে একটা সিরিয়াস চ্যালেঞ্জ আছে উই হ্যাভ সার্ভেড দ্য হোল ওভার বাংলাদেশ এবং এই বাংলাদেশে ওভারঅল একটা স্যাম্পল করে ভিত্তিতে আমি দেখছি কোথায় টিম ইন্ডাস স্যালাইনিটি আছে, কোথায় টিম ইন্ডাস আর্সেনিক আছে, তারপরে দিয়ে এবং আমার সার্ভেজ ওয়াটার মোস্টলি পলিউটেড. তো এই সমস্ত অবস্থার মধ্যে আমাকে আমরা উই আর
we took the decision very seriously that our service worker that we have to understand. System.
তো আমি বলি যে আসলে এটা আমি বিশ্বাস করি যে আমি আজকে যা করছি আমার এমন কোনো দেশ নাই যা যে সমস্ত সিস্টেমের মধ্যে ব্যবস্থাপনার মধ্যে তাদের উইকনেস তারা আইডেন্টিফাই নেবে নিয়ে করে। সো ইট ইজ এ কন্টিনিউয়াস রিফর্মেশনাল সিস্টেম। এখন রিফর্মেটিভ আপনি তো আপনি তো আপনি যদি কোথায় যদি উইকনেস থাকে তাহলে সেখানে আমি আইডেন্টিফাই যদি করা হয় তাহলে আসলে কমিশন করে আমাদেরকে যদি সেখানে স্কোপ করার দরকার হয় তাহলে সেভাবে করা হবে। আর যদি আমার যদি সেক্ষেত্রে যদি আমার যদি সিঙ্গেল স্টেট উই ক্যান কনভিন বোথ সাইড সাইড উই ক্যান কনভিন তাহলে সো দ্যাট সেটা আমরা আউটব্রেক উই ক্যান গো টু এ প্লেস। তো আমি মনে করি যে আমরা আসলে আমাদের পলিসিটা আমাদের আইনের জায়গাতে রুলের জায়গায় এখন কোথায় কোথায় কথা বলা হয়েছে আমি অনেকগুলো নোট করছেন সবগুলো আমি হয়তো পরে আবার দেখবো কিন্তু এখানে বলতে গেলে আমি সময় দিন সবগুলো জানি এখন কোথায় যদি সম্পর্কটা থাকে প্লিজ ডিস্টিংলি স্পেসিফাই করে বলেন যে এই জায়গাটাতে আপনাকে রিফর্ম করতে হবে এই জায়গাটাতে এই উইকনেসটা আছে। যেমন আপনার বলা হচ্ছে পরিসভাতে 25,000 টাকা আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের 75,000 টাকা ক্ষমতা ইটস লুকস নট ফেয়ার। তো আমি এই বিষয়টা দিয়ে মানতে পারবো তাহলে যেটা নিয়ে আমি কাজ করার স্পেসিফাই শুরু করি। তো আমি ইউটিউবে আমি আমরা রিকোয়েস্ট যে আপনাদের যদি কোনো ফাইন্ডিং থাকে তাহলে স্পেসিফাই করতেন হোয়াই নট ইউ আর ওয়ার্কিং ফর দ্য হিউম্যানিটি ইউ আই এম অলসো হিয়ার আই এম ওয়ার্কিং ফর দ্য আই এম অপটিমিস্টিকলি কমিটেড টু ওয়ার্ক ফর দ্য নেক্সট। আপনারাও আপনার জাতির জন্য উন্নতির জন্য কাজ করছেন মানবতার উন্নতির জন্য কাজ করছেন আমার কোথায় ল্যাকিং আছে আমার কোথায় শর্টকামিং আছে এবং আপনি যদি আমাকে ইনপুট দেন সেটা যদি আমার জন্য লাভ হয় তাহলে আমি আমার জন্য ভালো লাভ দেশের জন্য লাভ হবে তাহলে আমরা কালেক্টিভলি ইনকো রাখবো। হ্যাঁ তাহলে আমি মনে করি যে আমরা এইভাবে যদি কাজ করি তাহলে আর পটিস্টিকের কথা বলা হয়েছে আপনার পটিস্টিকের ব্যাপারে আমি মনে করি যে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো যথেষ্ট সুবিধা আছে তো এটার জন্য আমার কথা প্রশংসা করার মতো বাংলাদেশ এবং খুব প্রশংসিত স্থানে আছে বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কন্যা নেতৃত্ব দিচ্ছেন গ্লোবালি এবং বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী বেড়ি এবং তিনি এর জন্য কাজ করছেন। আর কোথায় যদি কোনো রকম আমাদের ব্যক্তিত্ব থাকে আপনারা স্পেসিফাইলি আমি কাউকে যদি টেক কেয়ার না করে আমরা সব জায়গায় চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সেবা দেওয়ার জন্য বাধা দেওয়ার জন্য আমরা কথা বলেছি। আর আমাদের অটোনমি আমার মনে হয় অনেক আছে তো সেখানে যদি আরও কোথায় অটোনমি দিলে সেটা সেটা আমাদের জন্য লাভজনক হবে এবং এটা দেশের জন্য কল্যাণকর হবে ওয়াই নট আমরা অবশ্যই করব। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে অনেকে অনেক মতামত দিয়েছেন আমার জন্য লাভজনক হবে আমার পথ চলা শুরু হবে আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে আশা দেখতে করি আমার পক্ষ বিশেষ করলাম সবাই ধন্যবাদ সালাম আলাইকুম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী রাজনীতিতে আমাদের সবার পক্ষ থেকে আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে সিপিবির পক্ষ থেকে আমাদের যারা অধ্যয়ন আছেন তাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেভাবে আপনার বক্তব্য রাখবেন তাতে আমরা বুঝতে পারছি যে আপনার অনেক আকাঙ্ক্ষা আছে এবং আজকে যে আমরা আপনাকে কিছু পরামর্শ দিতে পারলাম একটা একটা বিষয় আমি বলি যে আমাদের এই যে দুর্যোগ বিপর্যয় যেমন আগুন লাগে তারপরে যে আগুন লাগে এরপর যে বন্যা এরপর যে আট কোয়াটা টেনশন আছে আমাদের তারপরে দিয়ে বিল্ডিং কলাপস করা এই সমস্ত বিষয়গুলো। তো আমি একটা কথা বলি আমরা আপনাদের জানানোর জন্য তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত কয়েকদিন আগে আমরা একটা ওয়ার্ক পেপার আমরা ফাইনাল করেছি এটা কয়েকদিন প্রধানমন্ত্রী তো সেখানে আমরা একটা কাজও করছি যে একটা বুঝলে বানানো হবে আগুন লাগলে আপনি কী করবেন তারপর যে বন্যা হলে আপনি কী করবেন পানি হলে তারপরে দিয়ে আপনি যদি জিম বাড়াস করে তখন কী করবেন। তো আরেকটা জিনিস আমি সাথে সাথে আমি একটু মনে করে দেবো তেমন আপনার কেউ মনে করতে দেবে না আমরা তো সবাইকে আপনারা আমার থেকে অনেক বেশি ভালো রকম দিয়েছি যেমন শ্রীলঙ্কাতে দেখেন এত বড় একটা দুর্ঘটনা একটা লাশ আমরা তুমি টেলিভিশন দিচ্ছি কিন্তু আমাদের রানা প্লাজা সহ যে কোনো ঘটনা এত লাশ মানুষকে সারা বিভিন্ন দেখানো তো এতে করে আমাদের সম্বন্ধে ন্যাশনাল ইমপ্রেশনটা আমাদের কী হয় তো আমি মনে করি এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার ওরা তো দেখেন আমরা দুই যাওয়ার ঘটনার পরে
সেখানে তো আমরা কিন্তু দেখি তো এই বিষয়গুলো আমি মনে করি মনে করি ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের সুচিন্তিত মতামতের জন্য। আমাদের এই আলোচনার মধ্য দিয়ে বেশ কিছু ডাইমেনশন বেড়ে বেড়ে এসেছে ইন দ্য কনটেক্সট অফ স্ট্রেংথেনিং আরবান গভর্নেন্স, এবং সেখানে লিগাল আর্কিটেকচারের কথা এসেছে, এনফোর্সমেন্টের কথা এসেছে, ইনস্টিটিউশনাল এফিকেসির কথা এসেছে, ডেলিভারি এফিসিয়েন্সির কথা এসেছে। মাননীয় মন্ত্রীর কথা থেকে আমরা বুঝলাম যে তারা অনেক কিছু কাজ করছেন এবং সুনির্দিষ্ট পরামর্শ পেলে তারা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আমার মনে হয় যে ডক্টর দেবপ্রিয় এবং শেখা এবং তাদের যে কাজটা তারা করছেন সেটার মধ্যে থেকে অনেক সুনির্দিষ্ট পরামর্শ আসবে, এটা আমরা পরে মাননীয় মন্ত্রীর সাথেও শেয়ার করব এবং সবাই মিলে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, আমাদের সাথে নামছে অংশগ্রহণ করবেন এই আশা করি। থ্যাংক ইউ। Thank you.